ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগে আমরা যাচ্ছি শ্রীমঙ্গল। তো আজকের ব্লগে আমার সাথে আছে পলাশ, সায়েম, আকবর, সাথে আছে মিজু। তো আশা করি সম্পূর্ণ ব্লগ অনেক মজার হবে, সম্পূর্ণ ব্লগে আপনারা আমাদের সাথে থাকবেন। তো এখন আমরা আসছি কদমতলিতে, এখন কদমতলি থেকে আমরা বাসে টিকিট কাটছি। তো এখন আমরা যাবো শ্রীমঙ্গল। তো লেটস গো, টিকিট দিব উঠতাম নি ভিডিও ভিডিও করবে আমরা এখন আছি শ্রীমঙ্গলের গ্র্যান্ড মোবিন রিসোর্টে। তো এখানে আমরা রুম বুকিং দিয়েছি, তো এখন আমরা উপরে যাব। তো লেটস গো। নিচে পুকুর আছে, তো এখন আমরা যাবো পুকুরে গোসল করতে। তো সবাই রেডি হয়েছে, তো চলো নিচে পুকুরে যাই, পুকুরে যাই গোসল করবো। আর এখানে রিসোর্টের যে জায়গাটা অনেক সুন্দর, আর আপনি চাইলে আপনাদের ফ্যামিলি মেম্বার সবাই, বন্ধু বান্ধব আত্মীয়স্বজন যারা আছে সবাইকে নিয়ে আসতে পারবেন, এখানে ঘুরতে পারবেন রিল্যাক্সে। তো এখন আমরা নিচে যাবো, নিচে একটা পুকুর আছে, ওই পুকুরে আমরা গোসল করবো। তো চলুন আমরা যাই। Thank you.
তো গাইজ আমরা এখন আছি চামুং রেস্টুরেন্টে, তো এখানে আমরা এখন লাঞ্চ করব। আর ওয়েদারটা খুব জোস, এখন হচ্ছে বৃষ্টি আসছে, তো আমরা এখন এখানে খাবার অর্ডার করছি। তো এই রেস্টুরেন্টে আমরা খাবো, আগে ভিতরে গেছিলাম, তো এখন এদিক দিয়ে ওখানে বাইরের একটা ন্যাচারাল ইয়ে আছে, তো সোনের ঘরের মতো আছে, ওখানে আমরা খাবো। আমরা এখন আনারস কিনলাম শ্রীমঙ্গলের পাঁচটা, তো এখন আমরা আনারস খাবো। এই মাত্র গাছ থেকে কাইটা নিয়ে আসলাম আমরা, অনেক মজা হবে। এখন অনেক বৃষ্টি দিচ্ছে, তো আমি বের হয়েছিলাম একটু রুম থেকে, তো সবাই বৃষ্টিতে ভিজছে, আমি ভিজি নাই, কারণ কালকে আমার একটা কাজ আছে, যে বৃষ্টিতে ভিজি তাইলে অনেক সময় হয়তো ঠান্ডা লেগে যেতে পারে, সো এই কারণে আমি ভিজি নাই।